কৃষি জমির সেচ সুবিধার জন্য 1978 সালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর উপর বুড়িবাঁধ সেচ প্রকল্পের জন্য একটি স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। স্লুইস গেটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। মৌসুমের শুরুতে বাঁধের পানি ছেড়ে মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুড়িবাঁধ। গেল সোমবার রাতে বাঁধ খুলে দেয়ায় মাছ ধরতে এসেছেন সব বয়সের মানুষ। কারো হাতে টানা জাল, আবার কারো হাতে ছেঁকা জাল, কেউ বা খালি হাতেই কাদার মধ্যে মাছ খুঁজছে। জেলেরা মাছ ধরে সেই মাছ বিক্রি করছেন বাঁধের পাশেই। মাছ ধরার এই উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। আসছিলাম আসলে দেখতে, শখ হলো কিছু মাছ কেনার, পরিবারের সবাই আসছি এই মাছ ধরা দেখার জন্য। সারা বছর এখানে মাছ ধরতে দেওয়া হয় না, জমানো পানি ছেড়ে দেওয়ার পর এ সময় মাছ ধরার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে আরো চেষ্টা করব বুড়িবাঁধ সেচ প্রকল্পটি আরো এরিয়া বাড়ানোর জন্য। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 50 একর এলাকা জুড়ে শুক নদীর উপর নির্মিত এই বুড়িবাঁধ মাছের অভয়াশ্রম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.